চাঁদপুর কচুয়ায় এনামুল হত্যাকারী আসামিকে সুনামগঞ্জ থেকে আটক। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, চাঁদপুর কচুয়ার বাইছাড়া লইয়া মেহের গ্রামের হাফেজ এনামুল হক হত্যা মামলার আসামি রাসেল শিকারীকে অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ডিবি পুলিশের এসআই মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গেও ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আটক রাসেল শিকারীকে চাঁদপুর আদালতে প্রেরণ করলে জামিন নামঞ্জুর করে দেয় এবং জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাকে। চাঁদপুর ডিবির ওসি রণজিৎ কুমার বড়ুয়া হত্যা মামলার আসামি রাসেল শিকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত 29 মে সকালে কচুয়া উপজেলার 3 নং বিতারা ইউনিয়নের বাইছড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে হাফেজ এনামুল হককে। ওই ঘটনার পর তার বাবা হাজি মুজিবুর রহমান বাদী হয়ে 16 জনকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং 16। দীর্ঘদিন আসামি গ্রেপ্তার না হওয়ার পরে ওই মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। নিহত হাফেজ এনামুল হকের চাচা মোহাম্মদ জসিমউদ্দিন শিকারী বলেন, আমার ভাতিজা হত্যাকারীদের মধ্যে ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করায় আমরা আনন্দিত ও চাঁদপুর ডিবি পুলিশকে ধন্যবাদ জানাই এবং অপর আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাই। শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।